নাজমুল তারেকের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে নাজমুল তারেক স্বীকার করেছে যে এই ভদ্রমহিলার সাথে ওই শিক্ষিকার সঙ্গে তার একটা বাক বিতণ্ডা হয়েছে। এখন বাক বিতণ্ডাটা কি পর্যায়ে আমরা যেটা নিয়ে সারা দেশে বা বাঙালি ভাষাভাষী যেখানে আছে টিপ বা অন্যান্য যে বিষয়গুলো বলে ওই শিক্ষিকা অভিযোগ করছেন, এই বিষয়টি আলোচনা হয়েছে কি হয়নি এইটা এখনো কিন্তু উল্লেখযোগ্য অবস্থায় আছে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু উনি কি বলছেন, কি কি নিয়ে বাক বিতণ্ডা হচ্ছে? আমি কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি, উনি এই কাজটা করেছেন তদন্তের আগে। দেখেন, এই যে একটা বিচারিক প্রক্রিয়া পৃথিবীতে আছে, একটা সিস্টেম আছে, একটা তদন্ত হয়, তদন্ত শেষে একটা রিপোর্ট হয়, একটা চার্জশিট হয়, তারপর সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ, সাক্ষী, সাবুত। এই সিস্টেমটা কেন আছে পৃথিবীতে? মানে এটা কোনো একটা ব্যবহার তো আছে, কোনো একটা ইউটিলিটি আছে দেখি তো। মানুষ ফিগার আউট করছে যে এইভাবে করে না করলে কি হয়, মব জাস্টিস হয়, মবরা মিলে বিচার করে এবং নিরপরাধ মানুষ হইতেছে, মবদের হইতেছে লিঞ্চিং এর শিকার হয়। এই বাস্তবতাতেই তো আমরা হচ্ছে পৃথিবীতে সভ্য সিস্টেম চালু করছি, বিচার আদালত চালু করছি, রাইট? সো এই পর্যন্ত আপনাদেরকে আমি, আমার তো অবশ্যই আমার চ্যানেলে একটা অ্যাক্টিভিজমের বড় একটা অংশ জুড়ে আছে, হইতেছে মবদের বিরুদ্ধে ফাইট করা, মব জাস্টিসের বিরুদ্ধে ফাইট করা। যেহেতু বাংলাদেশ অসভ্য দেশ, এই দেশে মোটামুটি মবের রাজত্ব, মগের মূল লোক, সো দীর্ঘদিন ধরে দেখে আসতেছি মবরা এগুলো করে হইতেছে, কোণঠাসা করে ফেলে এবং চোখের দেখায় দেখতে পাই যে মবরা যা বলতেছে, যে দাবি করতেছে এটা সত্য না, কিন্তু কিছু করার নাই, মব মিলে, মিডিয়া মিলে, সকলে মিলে কোণঠাসা করে ফেলতেছে, এগুলো দেখে কথা বলতে শুরু করছি। এবং তারপর থেকে তো কত কয়েক কোটি ঘটনা বিশ্লেষণ ব্যবচ্ছেদ করে দেখাইছি কিভাবে মবরা মিলে হইতেছে নিরপরাধ মানুষকে খেয়ে দিচ্ছে, এটাও মনে হচ্ছে সেরকম আরেকটা ঘটনা। তো গতকালকে যে বিশ্লেষণ করছি সেইখানে গতকালকে পর্যন্ত, মানে এগুলো তো আসলে ব্রেকিং নিউজ, রাইট? লাইক নিউজ ব্রেক করতে থাকে, তো তখন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমি কমেন্ট করছি যে এইখানে মহিলার দাবি সত্য কিনা জানা বোঝার কোনো উপায় নাই, কারণ এটার কোনো প্রমাণ নাই, শুধুমাত্র একমাত্র তার মুখের দাবি, শুধুমাত্র একজনের মুখের দাবির ভিত্তিতে তো কাউকে ফাঁসি দিয়ে দেওয়া যাচ্ছে না। নাও এখনকার সবার হাতে হাতে ফোন থাকে, কোনো ফোন রেকর্ডিং নাই, সিসি ক্যাম থাকে, কোথাও কোনো সিসি ক্যাম নাই, কোনো ধরনের তথ্য প্রমাণ নাই, শুধুই মহিলার কথা ছাড়া। তারপর আমি আলোচনাটা করছি, এটা ধরে নিয়ে যে আছে মহিলা মিথ্যা কথা বলতেছে না, ধরে নিয়ে অন্য একটা অ্যাঙ্গেল থেকে আলোচনা করছি, কিন্তু এই পয়েন্টটা আমি বেশ কয়েকবার করে মেক করছি যে এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা শুধুমাত্র মহিলার মুখের দাবি, এর কোনো তার সাপোর্টিং কোনো এভিডেন্স নাই। এবং মহিলারা এরকম প্রচুর মিথ্যা কথা বলে, এগুলো সামনে উঠে আসছে, একদম টাহা মিথ্যা কথা বলে অন্যকে ফাঁসানোর চেষ্টা করে। এই ঘটনাটা মনে হচ্ছে ওরকম আরেকটা ঘটনা। সেই পুলিশ সদস্যকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং ওনার জবানবন্দি, ওনার ভাষ্য আমরা জানতে পারছি। যে কথাটা হাজারবার করে বলছি আপনাদেরকে, যে বাংলাদেশে কোনো একটা অভিযোগ কারোর বিরুদ্ধে তুলে দিলেই হলো, এবার বার্ডেন অফ প্রুফ তার কাঁধে চলে আসে অটোমেটিক্যালি, স্পেশালি মহিলারা তুলে দিলে তারও কথা নেই, কেউ একটা অভিযোগ তুলে দিলে, স্পেশালি মহিলারা তুলে দিলে হলো, এখন বার্ডেন অফ প্রুফ যে লোকের নামে তুলে দিছে একটা কথা, এর কাঁধে চলে আসছে, এখন তাকে অপমান করতে হবে যে তার নামে আনা অভিযোগ মিথ্যা। মানে অসভ্য দেশ তেমনি এমনি বলি না, শিরায় শিরায় অসভ্যতা আমি, রাইট? সেগুলো তো দেখাইতেছি কোটি কোটি বছর ধরে আপনাদেরকে। সো ঘটনাটা যেটা ঘটছে, এই লোকের দাবি উইচ মেক সেন্স, ওই মহিলার দাবি কিন্তু মেড জিরো সেন্স। মহিলা নাকি রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, ফট করে ওই লোক বইলা বসছে, এই টিপ পড়ছস কেন তুই? মানে এটা হয়, আমি এই পাশ থেকে শুনলাম টিপ পড়ছস কেন এরকম বলে একটা গালি দিল। তো আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি এক পুলিশ পোশাক পরা মোটর বাইকের উপরে বসা। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই ধরনের ভাষা কেন ব্যবহার করলেন, আপনি কেন টিজিং করলেন, আমি টিপ পরবো কি পরবো না সেটা আপনি বলার কে? মহিলা নাকি রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, ফট করে ওই লোক বইলা বসছে, এই টিপ পড়ছস কেন তুই? এটা হয় না। হ্যাঁ, যে কারণে তো বললাম যে মহিলার কথা ধরে দূর দেওয়ার কিছু নাই। এই লোকের ঘটনা যেটার পুরো ঘটনার যেই ব্যাখ্যা দিলেন উনি, সেই ব্যাখ্যা মেক সেন্স। উনি বললেন যে উনি ওনার ওয়াইফকে নিয়ে যাচ্ছিলেন ডাক্তার দেখাইতে, ওনার ওয়াইফ প্রেগনেন্ট। ওই মহিলা বলছে পুলিশ কিন্তু ডিউটিতে এখানে বসেছিল বাইক নিয়ে, তারপর উনি যাওয়ার পথে নাকি টিস করছে। না, ওই লোক এখানে ডিউটিতে বাইক নিয়ে বসেছিল না, যাওয়ার পথে টিস করে নাই। ওই লোকের ওয়াইফকে নিয়ে, প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে ডাক্তার দেখাইতে যাচ্ছিল। তো বাইক নিয়ে যাওয়ার সময় এই মহিলাগুলো তো আবার কি জানি মিডিয়া নাম কি আমরা দেখলাম না, গতকাল আলোচনা করলাম মিডিয়া অ্যান্ড কি জানি বলে থিয়েটার স্টাডিজের টিপওয়ালি, এই টিপওয়ালি বোঝেন, এগুলোতে একা এমনি এমনি, মানে এগুলো যে ইনফেমাস বিনা কারণে না, এমনি এমনি ইনফেমাস হয় না, এগুলার ইতিহাস আছে, এগুলার কি বলবো সুখ্যাতি বা কুখ্যাতি আছে এগুলার এইসব কাজকর্মের, এই জন্য টিপওয়ালিদেরকে নিয়ে মানুষজন এইভাবে নাক সিটকায় আর কি, এদের কাজকর্মের কারণে। সো এর পায়ের সাথে ওই মহিলার বাইক নিয়ে যাচ্ছিল, পা লাগছে,
তারপর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। নাও আই এম অ্যাসুমিং, কালকে যেরকম থিওরি দিছি থিওরিটা কিন্তু হয়ে যাচ্ছে, সো আরেকটা থিওরি দেই। আই এম অ্যাসুমিং যে এইখানে মাস্তানিটা করছে টিপওয়ালি, এই টিপওয়ালিগুলো তো দেশে, আবার ওই যে এই লোকের যেহেতু দাড়ি আছে, সো টিপওয়ালি এরা তো আবার দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে সহ্য করতে পারে না, কেমনে খালি একটু খাইয়া দিবে, খালি চুল খাইতে থাকে, এদের গায়ের মধ্যে খাওজন উঠে যায়। এই দাড়িওয়ালা লোক এখন যেহেতু ওনার বাইক নিয়ে যাওয়ার সময় টোকা লাগছে, এই পাইসে চান্সি যা বল, ইয়ে কি জানি টিপওয়ালি, টিপওয়ালি এখন গরম হয়ে গেছে। আমরা সংবাদ সম্মেলন কভার করতে গিয়ে জেনেছি যে তার বক্তব্য অনুযায়ী, যার বিরুদ্ধে অভিযোগ নাজমুল তারেকের বক্তব্য অনুযায়ী, তার স্ত্রী হচ্ছে গর্ভবতী, তিনি আপনার কাঁঠালবাগান এলাকায় একটি ফার্ম ক্লিনিকে তার স্ত্রীকে ডাক্তারি চেক আপ করাতে এসে তিনি বাসায় ফিরছিলেন, তার বাড়ি হচ্ছে মত। এবং আপনি বাইকে দেখলে খেয়াল করবেন, একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায় পিছনে একজন বসা একটা পা, শাড়ি পরা একটা পা দেখা যাচ্ছে। ওনার বক্তব্য অনুযায়ী তিনি যখন তার স্ত্রীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য, উনি হয়তো ডিউটি টাইম শুরু হয়ে গেছে, ফার্ম গেট পর্যন্ত উনি ওই মোড় পর্যন্ত গিয়েছেন যে স্ত্রীকে সিঙ্গি ধরিয়ে দেওয়ার জন্য, স্ত্রীর পায়ের সাথে দ্যাট টাইম হচ্ছে শিক্ষিকা তো হেঁটে যাচ্ছিল, ওনার সঙ্গে লেগেছে। আমি বলছি ওনার বক্তব্য, কিন্তু পায়ে লেগেছে এবং সেটা নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা বাহাসাটি হয়েছে, আপনারা দেখে চলতে পারেন না বা ইত্যাদি ইত্যাদি ওনার বক্তব্য নিয়ে, এবং সেটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এবং কথা কাটাকাটি এক পর্যায়ে তার স্ত্রীকে বলছে তুমি সিঙ্গি নিয়ে চলে যাও, আমার ডিউটি টাইম শুরু হয়েছে, আমি চলে, উনি ওনার কর্মস্থলে ডিউটি জায়গায় উনি চলে গেছেন। আমার ধারণা এই টিপওয়ালি হচ্ছে অতি উৎসাহী হয়ে ওই লোকের সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করতেছিল, তারপর কথা কাটাকাটির পর ঘটনা এখানে আসছে। কিন্তু মহিলা কিন্তু এরকম করে বলে নাই, মহিলা যদি মিথ্যা কথা বলে থাকে প্রমাণিত হয়, এটা তো প্রমাণ করা সম্ভব হবে না, যদি আস্তে আরো সাক্ষী সাবুদ উঠে আসে প্রমাণ আদি, দেখবেন যে ওই লোকের কথা সত্যি, মিষ্টি পলের কথা ভুল, আমি আই ক্যান গ্যারান্টি অলরেডি, আমি অলরেডি ঘটনা শুনে বুঝে গেছি। আই এম টেলিং ইউ ওই টিপলি মিথ্যাবাদী বানোয়ার, সে কথাবার্তা বললে আসা এই এই অবস্থা করছে, এবং ওই ভদ্রলোক ভদ্রলোকই হইতেছে রিসিভিং এন্ডে আছে, অসহায় নিরীহ ভদ্রলোক। আমার ঘটনা শুনে মনে হয়েছে যে নাও ইট মেক্স অল দ্য সেন্স, মেক সেন্স মেক করুক আর না করুক, মহিলা মিথ্যা কথা বললো কেন, টিপলি টিপলি এসে যে কথা বলছে মেক জিরো সেন্স, সে রাস্তা দিয়ে, এবং সে বলছে যে ডিউটিতে ছিল পুলিশ, সেখানে বাইক নিয়ে বসেছিল, কিন্তু না সে তার ওয়াইফ নিয়ে যাচ্ছিল, এবং সে যে তার ওয়াইফ নিয়ে যাচ্ছিল এই দাবি সত্যতা মেলে, এসব দেখা যায় তার পা, ওই যে যার আলোচক খেকাত্তর টিভি তারাই বলে। ছবিটা দেখি একটু, ছবিটা দেখি আমার সহকর্মীরা একটু বড় করে যদি ছবিটা দেখান, হ্যাঁ হ্যাঁ বসা আছে একজন কেউ, যে হ্যাঁ ওনার কথার সাথে কনসিস্টেন্সি খুঁজে পাওয়া যাচ্ছে। দেখেন এই জিনিসগুলোতে যখন এরকম ঘটনা ব্রেকডাউন করছি হাজার হাজার মবদের, তখন কিন্তু আপনাদেরকে আলোচনা করছি এবং দেখাইছি হাতে হাতে প্রমাণ সহ যে যে সত্য কথা বলে তার কথায় কনসিস্টেন্সি পাওয়া যায়, যেগুলো মিথ্যাবাদী বদমাইশ এগুলোর কথায় কোনো কনসিস্টেন্সি পাওয়া যায় না। সো এই লোকের যে দাবি, যেই যে ঘটনা, যে উনি তো জানতেন না যে সিসিটিভি ক্যাম দিয়ে, উনি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই ভদ্রলোক এটাও জানতেন না এই ঘটনা ভাইরাল হচ্ছে, উনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না, উনি আগেকার যুগের ওল্ড স্কুল মানুষ, উনি ওই জায়গাতে আবার ডিউটি দিতে আসছেন, দেশে যে এত কিছু তোলবার হচ্ছে, হি হ্যাড নো ক্লু, যে সারা দেশ জুড়ে ফেসবুক জুড়ে টেলিভিশন জুড়ে এত কিছু তোলবার হচ্ছে, উনি অ্যানালগ একটা সেট ব্যবহার করেন, উনি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন না, যার কারণে উনি এত কিছু হচ্ছে। উনি গতকালকেও কিন্তু ডিউটি করেছেন ওনার যে জায়গায় দায়িত্ব, এবং গতকালকে খুব খোঁজাখুঁজির পর তেজগাঁও পুলিশ বিভাগ তারা এখন বুঝতে পেরেছেন যে আসলে কে ছিল, সিসিটিভি ফুটেজে দেখলেন যে অমুক, তখন তার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে এসে তারপরে তার সঙ্গে কথাবার্তা বলে বাকি যা হওয়ার সেটি হচ্ছে। এই ঘটনার পর উনি ওনার মতো আবার আসছে, ডিউটি দিচ্ছে, ওনার ফোন নাই, উনি জানেন না দেশে এত কিছু কিছু হচ্ছে, সো ওনার প্রিপারেশন নেওয়ার মতো এমন না যে উনি ঘটনা বানাইছে প্রিপেয়ার্ড, উনি এমন না। সো উনি সম্পূর্ণ ক্যান্ডিড একটা অ্যাকাউন্ট দিচ্ছে, ওনাকে এসে ধরছে, ধরে কী অবস্থা, তারপর উনি বলছে গতকালকে কী ঘটছে, এবং উনি যে ঘটনার অ্যাকাউন্ট দিচ্ছে সেটার সাথে যে প্রমাণ প্রমাণের সত্যতা পাওয়া যাচ্ছে, ওই লোক বলছে আমি আমার ওয়াইফ নিয়ে যাচ্ছিলাম এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ওনার বাইকের পেছনে কে জানি বসে আছে, পা স্টিকিং আউট দেখা যাচ্ছে। সো এই লোকে এই পর্যন্ত যা বলছে আমরা দাবি সত্যতা পেয়ে গেছি, নাও কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটার পর ব্যাপার, প্রাথমিক সত্যতা এই লোকের কথায় পাওয়া যাচ্ছে, আর ওই মহিলা যা বলছে তার প্রাথমিক দেখা যাচ্ছে পুরোপুরি মিথ্যা কথাবার্তা। বার্ডেন অফ প্রুফ তো সবসময় অভিযোগকারীর থাকে, ওই লোক সবসময় বেনিফিট অফ দ্য ডাউট পাবে, এই কাউকে শাস্তি দিতে হলে আপনাকে মানে মিনিমাম প্রুফ তো না, বিয়ন্ড রিজনেবল ডাউট, সেটা তো আদালতে গেলে প্রাথমিক সত্যতা মিলতে তো হবে, সেটাও মেলা নাই। এরাই বদমাইশের অসভ্যরা কী করতেছে দেখেন, আপনি আপনাকে বসান এই জায়গার মধ্যে, মনে করেন আপনার সাথে একজনের একটা ঝামেলা হয়েছে, এই ঘটনাটা আপনি আপনি চিন্তা করেন, মনে করেন আপনি যাচ্ছিলেন একজনের সাথে ধাক্কা লাগছে, সে তারপর কথা কাটাকাটি হয়েছে, মনে করেন সেই আপনাকে হেনস্থা করছে আগে ধরেন, তারপর আপনিও কথা কাটাকাটি এক সময় আপনি তাকে বলছেন যে এই তুই এরকম কেন। আচ্ছা এখন মানুষজন সাক্ষী কি অসভ্য দেশের মিডিয়া বাজরা থেকে শুরু করে এরা মিলে বসছে, মব মিলে বসে বিচার করবে, কি হয়েছে জিজ্ঞেস করছে, আর কি হয়েছে মহিলাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে আমি হেঁটে যাচ্ছিলাম এদিক দিয়ে আমাকে অকারণে হঠাৎ করে আমাকে বলছে এই তুই টিপ প্রশ্ন করে, ডাজেন্ট মেক সেন্স। ওকে আচ্ছা এবার ভাই আপনি বলেন তো কী হয়েছে ঘটনা, আপনি ওনাকে বলছেন না না আমি তো ওনাকে এরকম কিছু বলি নাই, উনি আমি এরকম ঘটনা যাচ্ছিলাম বা আমার হচ্ছে পায়ে লাগছে আমার সাথে, তারপর ওনার সাথে কথা কাটাকাটি হয়েছে, ও বা তো আপনি ওই মহিলা দা বললো এই কথা, আপনি বলতেছেন এই কথা, এখন এখন বিচারক দেখেন বিচারকের ভূমিকাটা এখানে দেখেন, বিচারকের নাম শুনলো মহিলার কথা শুনলো, আচ্ছা ভদ্রলোকের কথা শুনলো, হয়েছে আপনার কথা আর কোনো বিল নাই, হ্যাঁ ওই যে মহিলা বলছে যে ইয়ে করছে ওই বিনা কারণে অকারণে মহিলাকে টিপ প্রশ্ন বলছে এটাই রায়, ও মা তো আমি যে বললাম আমার আমার ভাষ্য হয়ে গেলো, আমি যে এতক্ষণ ধরে পুরো আমার দীক্ষার চিত্র তুলে ধরলাম
আমার ভাষ্য কই, না তোমার ভাষ্য নাই, তোমার বিল নাই কেন? মপ, হুজুরের আবার পক্ষে লোক আছে নাকি এই দেশে? ওরে বাবা, এটা কোন দেশ আমরা? এটা আমেরিকা না? এই দেশে কি হুজুরের পক্ষে লোক আছে? দেশ হচ্ছে টিপলিদের পক্ষে লোক, মিডিয়া টিটা সব ভেঙে ফেলতেছে না টিপলির পক্ষে? ওনাকে অলরেডি হচ্ছে ইয়ে করা হয়েছে, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, ওকে, অ্যাজ ইফ উনি অপরাধী, অ্যাজ ইফ উনি অপরাধী, ওনার অপরাধ প্রমাণ হয়েছে বা প্রাথমিক তদন্ত হয়েছে, সেই প্রাথমিক তদন্ত ওনার অপরাধ প্রমাণ, কোনো কিছু না, ওনার কোনো অপরাধ করেন নাই সম্ভবত, যা মনে হচ্ছে ঘটনা শুনে, মানে এক হাতে তালি বাজানা স্টাইলের জিনিসপত্র, মানে এটা তো আর অপরাধ বলা যায় না, তো ফ্রি স্পিচ, এটা তো অপরাধ বলা যায় না, সে মুখ দিয়ে একটা কথা বলছে, সেটা যেই কথা হোক এটা ফ্রি স্পিচের মধ্যে প্রোটেক্টেড, যা হোক সেগুলো আর বাঙালির বুঝাইতে পারবো না, ওইগুলো বলে লাভ নাই, উনি কোনো অপরাধ করেন নাই, নৈতিকভাবে অপরাধ করছেন, আইনের দৃষ্টিতে কোনো অপরাধ করেন নাই, তো নৈতিক অপরাধের জন্য ওকে মানলাম যে সাময়িক বরখাস্ত করা যেতেই পারে, যদি একটা প্রাথমিক তদন্ত হয়, সেই তদন্তে প্রাথমিক সত্যতা মিলে অভিযোগের, সেক্ষেত্রে না কোনো তদন্ত হয় নাই, কোনো প্রাথমিক সত্যতা মিলে নাই, কিচ্ছু না, জাস্ট ওই মপকে সার্ভ করার জন্য তাকে খেয়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে এই জন্য সাময়িক বরখাস্ত, বিষয়টা কিন্তু তা না। ডিএমপি কমিশনার মহোদয় যে গণমাধ্যমে যে কথাটি বলেছেন, ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই কারণে, যেহেতু সারা দেশ জুড়ে গণমাধ্যম জুড়ে টিপ সংক্রান্ত বিষয় নিয়ে তোলপাড়, কোনো তদন্ত হয় নাই, কোনো প্রাথমিক সত্যতা মিলে নাই, কিচ্ছু না, জাস্ট ওই মপকে সার্ভ করার জন্য তাকে খেয়ে দেওয়া হয়েছে। আমার রিডিং অফ দ্য স্টোরি যতটুকু শুনলাম, একটু দেখেন গতকালকে কিন্তু যা বলছি যে কোনো ধরনের ক্লু নাই, সুতরাং এরকম উন্মাদের মতো করার কোনো সুযোগ নাই, কোনো ধরনের ক্লু ছাড়া, কোনো ধরনের ভিত্তি ছাড়া একটা মহিলার কথা নিয়ে এরকম করা যায় না, অসভ্য, দেশের অসভ্য লোকজন। এবং কমেন্ট সেকশনে গতকালকে ভিডিও দেখলে দেখবেন সবাই মিলে না 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 কি আপনি কেন এই কথা বলতেছেন, আপনি মহিলাকে, মহিলার বার্ডেন অফ প্রুফ, একটা মানুষ একটা অভিযোগ করছে কোনো তথ্য প্রমাণ ছাড়া, এই মব লেগে পড়ছে কেন? আমি কথা বললাম যে মহিলার দাবি মিথ্যা হইতে পারে, ওনার তো কোনো তথ্য প্রমাণ উনি উপস্থাপন করেন না, শুধু মুখের একটা দাবি নিয়ে এরকম করা যায় না, এই কথা বললা আমি হইতেছি গালি খাচ্ছি মবের হাতে, অথচ এরাই হইতেছে অসভ্যগুলা, কোনো তথ্য প্রমাণ ছাড়া মব জাস্টিস শুরু করে দিয়েছে, ওই লোককে অলরেডি হেনস্থা যা করার করে ফেলছে, এবং ওই লোককে অলরেডি ইয়ে করে ফেলছে, কি জানি বরখাস্ত করে ফেলছে সাময়িকভাবে। সো সাময়িকভাবে বরখাস্ত করছে মানে উনি পরবর্তীতে প্রমোশন টমোশন পাবে না, পাইতে গেলে ঝামেলা পাবে না, দাড়িওয়ালা লোক নেই দেশে আর পাবে না প্রমোশন, বুঝলেন নাই, এই লোকের প্রমোশন শেষ, খাই দিল প্রমোশন। এই কারণে গতকালকে যে বললাম এটা একটা অ্যাক্টিভিজম, এটা অন্য কিছু না, এই ঘটনাটা গতকালকে যে এপিসোডে আলোচনা করছি একটু রিপিট করি আরেকবার, এই ঘটনাটা কিন্তু অর্গ্যানিক্যালি পর্যন্ত উঠে আসে নাই, ব্যাপারটা এমন না যে কেউ ফিল্ম করছে, কেউ মোবাইলে ধারণ করছে, তারপর এসে ফেসবুকে পোস্ট দিছে, মানুষজন উত্তেজিত হয়েছে, ভাইরাল হয়েছে, তারপর মিডিয়া পিক করছে, তারপর ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে অর্গ্যানিক প্রক্রিয়া, ভাইরাল হয় আজকালকার ঘটনা, এটা পুরো উল্টা, এই ঘটনার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই, মিডিয়া এটারে ফেনাইতে ফেনাইতে তাদের নারীবাদী, তাদের টিপওয়ালি, তাদের মিডিয়ার শিক্ষিকা হইতেছে, মিডিয়া সাবজেক্টের শিক্ষিকা আছে, মিডিয়া এটাকে ফেনাইতে 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 এই পর্যন্ত বড় করছে টেনে, এবং এই টিপওয়ালি মিলে বড় করছে, করে শেষ পর্যন্ত ওই ভদ্রলোকের কোনো ক্লুও ছিল না, তার কোনো ধারণাই নেই যে পৃথিবীতে কী হচ্ছে, ওনার ফোন টোন কিছু নেই, উনি ওনার মতো ডিউটিতে আজকে আবার আসছে, আসার পর ওনাকে কক করে ধরছে, ধরে কী হয়েছে, উনি ওনার সাইড অফ দ্য স্টোরি তুলে ধরছে, কোনো সময় নেই, তুমি তোমার সাইড অফ দ্য স্টোরি বলছো তো কী হয়েছে, সোনার বাংলা এখানে অভিযোগ তুললেই খেয়ে দিই আমরা, স্পেশালি মহিলার অভিযোগ তুললেই খেয়ে দিই, ওই লোকটা অলরেডি বরখাস্ত করে বসে আছে, কি বলবো এই অসভ্যদের নিয়ে কথা বললো, আসলে ওই যে আর একটু বেশিক্ষণ কথা বললো হয়তো গালি টালি দিয়ে ফেলবো। সো এপিসোডের এখানেই সমাপ্তি।